এখনো পর্যন্ত ভুরির যে গবেষক, হ্যাঁ 12টার দিকে প্রাথমিক ধারণা অনুযায়ী যেটা বলা হচ্ছে যে আপনারা দেশে দেখছেন আমরা যেটা দেখছি এটা জেলের জালে আটকে পড়ে মারা যাওয়ার সম্ভাবনাটা এরপর এক্ষেত্রে বলা চলে অন্তপক্ষে 90% সঠিক কারণ এখন পর্যন্ত জালেদের জাল এখনও কিন্তু এই গায়ে আটকে আছে সেটা দেখলেন যে 42 ফিট লম্বাই এবং মাঝের যে বেডটা ব্যাসটা মাঝের ব্যাসটা আমরা পাই পেয়েছি সম্ভবত মানে 23-24 ফিট এবং নাভির ব্যাটটা পেয়েছি আমরা 14 ফিট এবং আমাদের ধারণা যেহেতু এ ধরনের তিমি 30 টনের বেশি ওজন হয় পূর্ণাঙ্গ বয়সে তো ধারণা যেটা আমরা সবাই আলোচনা করে বুঝলাম যে মিনিমাম 25 টন এটার ওজন হবে এখনো পর্যন্ত ভুরির যে গবেষক 12টার দিকে